গরম হলে চলে আসছে একটা না 40 প্লেট ও দেখো এই রকম সাইজের একটা পিস রয়েছে আর এইদিকে পাশে পাশে হাড়ি খুলে আছে ওয়াও অ্যারোমাটা দারুণ বেরোচ্ছে দাদা ওয়াও কালারটা দেখতে পেয়েছো একবার কালারটা চেক করো নতুন হাড়ি কাটা হচ্ছে ভাই এইখানটাতে চিকেন চাপ তৈরি হচ্ছে এই সাইজের একটা মটন রয়েছে আলুতে একটু সফটনেসটা চেক করা যাক ওয়াও ভালো বেশ চর্বির সাথে মাংসের সাথে মিশিয়ে একদম ভালো পিস ডিসেন্ট পিস রয়েছে 110 গ্রামের ওজন রয়েছে তো মাটনটা টেন্ডারনেস দেখাবো মাটনটা ভালো টেন্ডার রয়েছে খাওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি নির্মল আজকে আমি চলে এসেছি বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট রেস্টুরেন্টে এখানে বিরিয়ানিটা টেস্ট করতে চলো দেখে নেওয়া যাক একবার বিরিয়ানি দাদা কেমন আছো এটা কি বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে আচ্ছা এটা হাফ পোর্শন নাকি এটা হাফ পোর্শন ও একটা হাড়ি চলে এসেছে গরম হাড়ি চলে এসেছে একটা আচ্ছা এদিকে যাবেন এখানে চিকেন বিরিয়ানি পার্সেল হচ্ছে চিকেন বিরিয়ানি প্লেট কত রয়েছে দাদা হাফ প্লেট ফুল প্লেট 105 আচ্ছা ফুল প্লেট হচ্ছে 200 আচ্ছা এটা সব হাফের পোর্শন ফুল পোর্শন সেটা হচ্ছে কন্টেনার আলাদা তাই তো আচ্ছা ফুল আলাদা হাফ আলাদা চিকেন কপিস করে দিচ্ছ ফুল পিস থাকে হাফ এক পিস থাকে হাফ এক পিস আলু কটা আলু একটা করে একটা করে দুটো করে ডিম দাও নাকি না ডিম দাও ডিম দাও হয় না ফুলে 150 গ্রাম রাইস হাফে 100 গ্রাম রাইস আচ্ছা আচ্ছা ফুলে 150 গ্রাম রাইস হাফে 100 গ্রাম রাইস এইখানে টেকে একটা নতুন দেখলাম মানে জলটাকে গরম করছে যেটা থেকে না বিরিয়ানিটাও গরম থাকবে অন্যান্য জায়গায় দেখেছি আগুন দিয়ে গরম রাখে জলটা এই বিরিয়ানি জায়গায় হ্যাঁ ওভেন আছে তাই তো মানে ডাইরেক্ট গরম হবে হাইটা গরম থাকবে তাহলে বিরিয়ানিটা গরম থাকবে আচ্ছা আচ্ছা ডাইরেক্ট হিট পেলে বিরিয়ানিটা তলা থেকে জ্বলে যাওয়ার ভয় থাকে তাই তো আচ্ছা আচ্ছা ওই জন্য এই যে একটা হাইটা উঠছে এবার এখানে দেখাবো কত প্লেট করে থাকে তার একটা হাড়িটা 40 প্লেট ও ভালোই ভারী রয়েছে কিন্তু হাড়িটা দেখেই মনে হচ্ছে তিনজনা মিলে চলতে হলো হাড়িটা এটা গার্ড দিয়ে দিল এখানটাতে আটকানোর জন্য ঠিক আছে পানিটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে এখানটা আমি যে একটা পিস একটুখানি দেখাবে হ্যাঁ অবশ্যই দেখো এইরকম সাইজের একটা পিস রয়েছে আর এইদিকে পাশে পাশে হাড়ি খুলে আছে ওয়াও অ্যারোমাটা দারুণ বেরোচ্ছে দাদা ওয়াও কালারটা দেখতে পেয়েছো একবার কালারটা চেক করো দারুণ কালার এনারা দেখতে পাচ্ছি এখানে গ্লাভস ইউজ করছেন এটা খুবই একটা ভালো জিনিস দেখলাম নতুন হাড়ি কাটা হচ্ছে ভাই চিকেন বিস বিরিয়ানিতে এই দাদা চাপের কাজটা দেখেন এইখানটাতে চিকেন চাপ তৈরি হচ্ছে পার পিস 95 টাকা তাই তো হ্যাঁ তোমরা কি বিরিয়ানি কাটার কাজটাই করো তাই তো তুমি মাটনেই থাকো নাকি চিকেনেও যাও যেটা ইচ্ছে মানে যখন যেটা বলে তখন সেটাই কত বছর ধরে কাজ করছো তাও 8-9 বছর আর দোকানটা কত বছর পুরনো একটু বলতে পারবে আচ্ছা 19-20 বছর পুরনো দোকান আর এনারা হচ্ছে 8-9 বছর ধরে কাজ করছেন আর প্রতিদিনই কি এরকম কোয়ান্টিটিতে বিরিয়ানি যায় নাকি আচ্ছা আমি আসার পরে এরকম অন্তত 4-5 বার তো গেলেন হাফ ফুল দু রকমই তোমরা খেতে পারো এখান থেকে চিকেন মাটন দুই রকম বিরিয়ানি যায় দিয়ে একটা পার্সেল যাচ্ছে ফুল প্লেট এটা যাচ্ছে না আচ্ছা এটা ফুল প্লেট পার্সেল যাচ্ছে ফুল প্লেটে দু পিস থাকে তা কত গ্রামের ওজন হবে তাও মাটনটা এবার আমারটা প্লেটিং হবে আচ্ছা এটা হাফ প্লেট পরিমাণে এতটা রাইস দেয় তাই তো হিউজ কোয়ান্টিটি রয়েছে মাটন বিরিয়ানি চলে এসেছে বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট থেকে আমি মাটন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি এটা আমি হাফ পোর্শন নিয়েছি এক পিস মাটন এক পিস আলু দিয়ে 100 গ্রাম মতন রাইস দিয়ে এই প্লেটটার দাম পড়েছে আমার 155 টাকা এটা হাফ প্লেট আর যদি তোমরা ফুল প্লেট নিতে চাও তাহলে এটাতে 2 পিস মাটন আর রাইসের কোয়ান্টিটি 150 গ্রাম দিয়ে এরকম স্যালাড আলাদা দিয়ে টোটাল প্রাইস পড়বে তোমার 300 টাকা এনারা চিকেন বিরিয়ানিও প্রোভাইড করেন তো চিকেন বিরিয়ানির দামটা আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে কত করে পড়বে আর চাপ যেটা চিকেন চাপ ওটার দাম পড়বে হচ্ছে 95 টাকা পিস আর মাটন চাপ রয়েছে সরি মাটন কষা পাওয়া যাবে মাটন চাপ পাওয়া যাবে প্রথমে রাইসের কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করবো
বেশ ভালো কোয়ালিটির রাইস রয়েছে এটা, বাসমতি চাল ইউজ করা হয়েছে সব এটাতে, আর সাথে আলু দিয়েছে, আলুটা একটু সফটনেসটা চেক করা যাক। ওয়াও, গলে যাচ্ছে মোটামুটি ভালোভাবে। এবার মাটনটাকে দেখানোর চেষ্টা করবো একটু। এই সাইজের একটা মাটন রয়েছে, বেশ চর্বির সাথে মাংসর সাথে মিশিয়ে একটা ভালো পিস, ডিসেন্ট পিস রয়েছে, 110 গ্রামের ওজন রয়েছে। তো মাটনটা টেন্ডারনেস দেখাবো, মাটনটা ভালো টেন্ডার রয়েছে, সফট রয়েছে, একদম ছেড়ে যাচ্ছে। তো চলো একটা ইনসেন্ট বাইট তৈরি করা যাক রাইসের ওপরে। প্রথমে মাটনটাকে নিয়ে, এবার আলু দিলাম প্রতিবারের মতন, এইবারও পেঁয়াজ দিলাম। চলো খাওয়া যাক। ভালো, সব মিলিয়ে একটা দুর্দান্ত বাইট, ইনসেন্ট বাইট তো হলো। এবার শুধু একটুখানি রাইসটাকে ট্রাই করে নেব। ও, রাইসটা শুধু খাওয়া যাবে। এবার একটা বাইট শুধু আলু দিয়ে হয়ে যাক। ওয়াও ওয়াও, একটা জিনিস বলবো, আলুটা কি ইউজ করা হয় জানি, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট লাগছে অন্যান্য জায়গার তুলনায়। এবার শুধু মাটনটা একটু ট্রাই করি। ওয়াও, দারুণ। ওভারঅল মাটনের কোয়ালিটি, রাইসের কোয়ালিটি, আলু দিয়ে আমার বিরিয়ানিটা মোটামুটি ভালোই লেগেছে। এরকম এসি এনভায়রনমেন্টে বসে তোমরা যদি বিরিয়ানিটা এনজয় করতে চাও মাত্র 155 টাকায়, তাহলে বর্ধমানে চিপ অ্যান্ড বেস্টে আসতে হবে তোমার। তো থ্যাংক ইউ দাদা, এলাম। হ্যাঁ দেখো, হ্যাঁ দাদা, তাহলে আসলাম। হ্যাঁ আসছি দাদা, খুব ভালো সার্ভিস ছিল। আচ্ছা, ও আচ্ছা, আপনার নামটা? সুমন দাস, স্টাফ এখানকার। আচ্ছা, ইনি একজন স্টাফ এখানকার। চলো এলাম তার কাছে। তো ফাইনালি বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট থেকে বিরিয়ানিটাকে আমি বেরোলাম আর বাড়ির জন্য প্যাক করিয়ে নিলাম। আমার বিরিয়ানিটা ওভারঅল ভালোই লেগেছে, ডিসেন্ট একদম কোয়ালিটি রয়েছে বিরিয়ানিটার। তোমরা যারা বর্ধমানে আসছো, তারা এই কার্জন গেট থেকে, সামনে কার্জন গেট থেকে একটু এগিয়ে বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট বললেই, যে কোনো টোটোওয়ালাকে বললেই দেখিয়ে দেবে চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানি থেকে তোমরা বিরিয়ানি ট্রাই করতে পারো। আমি তো মাটন বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, তো তোমরা চিকেন চাইলে চিকেন ট্রাই করতে পারো। ওখানকার স্টাফরা খুবই ভালো সবাই, তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি ফেসবুক পেজেও ভিডিও আপলোড করছি, তো তোমরা যারা ফেসবুক থেকে দেখবে ভাবছো, তারা আমার ফেসবুক পেজটাকে, আমি ফেসবুক পেজের নাম চেঞ্জ করেছি, একটু ইস্যু ছিল, পুডি নির্মল ছিল, তো পুডি নির্মল থেকে চেঞ্জ করে আমি এখন নাম দিয়েছি ও ইয়েস। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ও ইয়েস। তোমরা দেখো, পেজটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভালো ভিডিওতে।